হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কে-পপের সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএস শুধুমাত্র কোরিয়াতেই না, বরং সারা বিশ্বজুড়ে উত্তাপ ছড়াচ্ছে এই সাতজন নর্মাল ছেলে। বাংলাদেশেও রয়েছে বিটিএস এর অনেক ভক্ত। বিটিএস মেম্বাররা বাংলাদেশ সম্পর্কে জানে কিনা আমি এটা নিয়ে কোনো ভিডিও এখনো মেক করি না, তবে হ্যাঁ, বিটিএস যেন বাংলাদেশি আর্মিদের সম্পর্কে জানতে পারে তার জন্য ছোট ছোট প্রচেষ্টা আমরা করেছি। তবে মনে হচ্ছে আপনাদের প্রচেষ্টা অনেকটাই সার্থক। মনে হচ্ছে চাঁদকে ধরবো ধরবো, কিন্তু হাতে পাবো কি? বিটিএস মেম্বার কিম তে ইয়ং জানালেন তিনি বাংলাদেশি মেয়েকে বিয়ে করছেন। তিনি আমেরিকার একটি ম্যাগাজিনে সেটা বলেছেন, আর সেটা নিয়ে বাংলাদেশের সময় টিভিতে নিউজও করা হয়েছে। চলুন দর্শক, আমরা আগে সেই নিউজটা দেখে নেই। বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য কিম তে ইয়ং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আমি জানি এটা দেখার পর আপনাদের রিয়াকশন ছিল এরকম, টিকটকে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অন্য কোথাও আপনারা এই ভিডিও বা এমন ধরনের কোনো ভিডিও দেখেই থাকবেন। কিন্তু এই নিউজ দেখে খুশিতে ফেটে পড়ার কিন্তু কিছুই নেই। ভিডিওর থাম্বনেল দেখে, যেমন ভিডিওকে জাজ করা ঠিক না, জাস্ট 10 সেকেন্ডের একটা কোনো ভিডিও দেখি, একবার দেখি, বোঝা উচিত না যে কি হচ্ছে বা এটাকে বিশ্বাস করাও ঠিক না। ক্যাপশনে জাস্ট দেয়া হয় কি টাইপের ভিডিও ভিতরে থাকতে পারে। এটা যত বেশি ইন্টারেস্টিং হবে মানুষ তত দেখতে চাইবে। তো গাইস, মাত্র যে ভিডিওটা দেখলেন এটা ফেক ভিডিও, কেননা আপনি নিউজ রিপোর্টারের লিপসিং খেয়াল করলে দেখবেন ভিডিওতে যে সাউন্ড শোনা যাচ্ছে তার থেকে তার লিপসিং একদমই আলাদা, তার লিপসিং একদমই মিলছে না, অর্থাৎ ভিডিওটা এডিট করা। বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য কিম তে ইয়ং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য কিম তে ইয়ং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশি মেয়েকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য কিম তে ইয়ং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা এডিট করা হলেও একদিন হয়তো এটা সত্যি হয়ে যেতেও পারে, আমরা তো আর কেউ ফিউচারে কী হবে এটা জানি না। মনে রাখবেন, মনের শান্তি বড় শান্তি, আর মনের সুখই বড় সুখ। নেক্সট ভিডিও পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।